বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ধুলোকণা। সমাজে যাদেরকে আমরা ধুলোকণা বলে মনে করি, ইচ্ছা থাকলে তারাও একদিন সোনা হয়ে উঠতে পারে। প্রথম থেকে সেই থিমকে কেন্দ্র করেই এগোচ্ছে ধারাবাহিকের গল্প। চড়ুইয়ের সাহায্যে কলেজের সোশ্যালে গান গেয়ে অনেক টাকা রোজগার করেছে লালন, তার পরিবার তাতে খুশি। এদিকে ফুলঝুড়ির সাথে তার মেলামেশা মোটেই পছন্দ করছে না তার বাড়ির লোকেরা। সব নিয়ে লালন চরিত্রটি বাকিদের থেকে উজ্জ্বল হয়ে উঠেছে। এই লালনের মাধ্যমে অনেক বছর পর প্রধান চরিত্রে ফিরেছেন জনপ্রিয় টেলি অভিনেতা ইন্দ্রাশিস রায়। এর আগে অসংখ্য ছবি এবং ধারাবাহিকে তার অভিনয় দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছে। চ্যাম্পিয়ন, গানের ওপারে, সুবর্ণলতা, প্রেমের কাহিনী প্রভৃতি সিরিয়ালে তাকে আমরা দেখেছি। শেষবার বাজলো তোমার আলোর বেণুতে তাকে দেখা যায়। প্রায় আড়াই বছর পর টেলিভিশনে ফিরেছেন ইন্দ্রাশিস। তার বিষয়ে এর আগেও আমরা জেনেছি। অভিনেতার অভিনয় জীবন সম্পর্কে আমরা যেমন অনেক কিছু জানি, তেমনই তার ব্যক্তিগত জীবন খুব একটা অজানা নয়। বাস্তবে লালন কিন্তু বিবাহিত। হ্যাঁ, এই বছরই জানুয়ারি মাসে তার বহুদিনের বান্ধবী সুরভির তরফদারকে বিয়ে করেছেন তিনি। অনেকদিন প্রেম করবার পরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। মাঝে মাঝেই স্ত্রীর সাথে ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। তো বন্ধুরা, লালনকে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।